আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। হেফাজতের বিক্ষোভ, বাইতুল মোকাররমে যা বললেন মামুনুল হক। রাজধানীর বাইতুল মোকাররম মসজিদে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের কর্মীরা। আজ শনিবার 27 মার্চ দুপুরে মসজিদের উত্তর গেটে জড়ো হয়ে শুক্রবারের ঘটনায় হতাহতদের বিচারের দাবি জানান তারা। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে ঢাকা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়ায় আমার অনেক ভাইয়ের রক্ত ঝরেছে, গোটা বাংলাদেশ স্তব্ধ। এমন জয়ন্তীতে সোনার ছেলেরা সন্ত্রাস এবং রক্তক্ষরণে অম্লান হয়ে গেছে বিভিন্ন এলাকা। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের মানচিত্র এমন রক্তে রঞ্জিত হবে এটা আমরা কেউ চাই নাই। তিনি আরও বলেন, আমরা বারবার সরকারকে সতর্ক করেছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো ঘাতককে জাতীয় দিবসে এনে কলঙ্কজনক অধ্যায় রচনা করবেন না, এদেশের মানুষ নরেন্দ্রকে বরদাস্ত করবে না, যার হাতে ভারত এবং কাশ্মীরের অনেক মুসলিম মারা গেছে, গুজরাটের কষা হিসেবে তাকে সবাই চিনে। মোদি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল জানিয়ে মামুনুল হক বলেন, প্রতিদিন বাংলাদেশের কাঁটাতারে ফেলানির মতো লাশ ঝুলছে। এই কুখ্যাত মোদিকে আমরা বাংলাদেশে আনতে নিষেধ করেছিলাম, তারপরেও তাকে আনা হলো। জানি না প্রধানমন্ত্রী কোন দায়ে দায়বদ্ধ, যে দায় স্বীকার করার জন্য বা যে দায়ের ঋণ পরিশোধ করার জন্য বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কলঙ্কিত করে নরেন্দ্র মোদীর পায়ের কাছে বিসর্জন দিল। তিনি বলেন, গতকাল হাটহাজারিতে 4 জনের মৃত্যু ঘটেছে, ব্রাহ্মণবাড়িয়ায় রক্ত ঝরেছে আমার ভাইদের, বাইতুল মোকাররম জুমার নামাজের সময় সরকার দলীয় ছাত্র সমাজ যেভাবে আতঙ্ক সৃষ্টি করেছে তাতে বোঝা যায় সন্ত্রাসের জনপদে রূপান্তর করেছে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।